Okay, no, no, no. Put it. Happy birthday, Busan. Wow, this is you. She wants to eat the whole thing, what? I bet I can make you say black. I want juice. Assalamualaikum everyone. Asha kori shobai bhalo achen. Nerisha bolchi Singapore theke. Welcome to my channel. আজকে হচ্ছে মহিনের জন্মদিন ভিডিওটা অনেক দিন হয়ে গেছে দেওয়া হচ্ছে না সময়ের জন্য তো ভাবলাম যে এখন দিয়ে দিই ভিডিওটা আর আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন তো এখন কিছুক্ষণের মধ্যে আমি ক্লিক করব তো মইনের এবারে জন্মদিনে আমি তেমন কিছু করিনি আর কেন করিনি মনটা আমাদের ভালো ছিল না এই প্রথম ওর জন্মদিন ওর দাদুকে ছাড়া তো আমি অল্প ডেকোরেশন করেছি আর ওর আন্টি ওদের ছবি তুলে দিচ্ছে তো আমার মইন খুবই হ্যাপি আর হচ্ছে যে ভিডিওটা দেওয়া হয়নি কারণ একটু ব্যস্ততার জন্য তো এখন ওরা কেকটা কাটবে সাই ওকে Let Dia come inside. Okay. Huh? You have nice. You look nice. Candle. তো আমি স্পটলাইট থেকে ডেকোরেশনের জিনিসগুলো নিয়েছি এটা হচ্ছে ওয়েস্ট গেট যারা থাকো আশেপাশে তারা এখান থেকে ট্রাই করতে পারো অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় তো এখন কেক কেটে দিচ্ছে তো আমরাই বেশি কেউ ছিল না Okay, happy birthday, Lusa. Eat everything. Okay, now yeah, you feed your brother and Dea. No, I cannot feed you. Feed. I know. Take the hand, hold your spoon. Don't take a giant hand. Yeah. Wow, this is you. She wants to eat the whole thing, what? Yeah, okay, okay. Are you talking? Okay, now cut in the middle. Okay, you can take it. I think my hair in him, how? Okay, move side, come on. I want to eat the strawberry. Okay, go, go. Okay, wait, I give one by one. I send you all the pictures, okay? This one, daddy. Wait, one by one. তো এখানে আমি ডেজার্ট হিসেবে রেখেছিলাম পায়েস পায়েসের উপরে জাস্ট কিছু ফ্রুট দিয়েছি এটা আমার মইনের খুবই পছন্দের একটা খাবার শুধু এটাই রান্না করেছি আর হচ্ছে আমি স্ট্রবেরি দিয়ে সুন্দর করে একটা চকলেট দিয়ে স্ট্রবেরির সাথে এটা করেছি তো আমরা এখন যাচ্ছি একটু চোরং পয়েন্টে আমাদের যাওয়ার কথা ছিল রাতে তো রাতে ডিনারটা করতে চেয়েছিলাম
তো আমার হাজবেন্ডের একটা কাজ পড়ে গেছে, কাজের জন্য ও রাতে আসতে পারবে না আমাদেরকে নিয়ে, যার কারণে আমরা বিকেলে চলে এসেছি। তো জোরং পয়েন্টে হচ্ছে যে অনেক মজার মজার খাবার, অনেক সুন্দর সুন্দর ভালো ভালো রেস্টুরেন্ট, বাচ্চাদের খাবার আলাদা, আবার এখানে স্যুপ জাতীয় কিছু খাবার আছে, তারপর সি ফুড আছে অনেক। তো আমি যেটা পছন্দ করেছি সেটা আমি ওদেরকে আজকে দিব, হচ্ছে ফ্রায়েড চিকেন। ওরা ওটা খুবই লাইক করে এবং ওটা হচ্ছে স্পাইসি ছাড়া। তো আমরা এই রেস্টুরেন্টে এসেছি। তো এখানের খাবারগুলো কিন্তু অনেক মজা, অনেক। এটা হচ্ছে সেকেন্ড স্টোরি জোরং পয়েন্টে। তো এখানে ও খাবারগুলো চয়েস করছে কোনটা নিবে, তো আমি বলে দিয়েছি কোনটা কোনটা নিতে হবে। তো যেহেতু আমরা সবাই ফুল ছিলাম, যেহেতু রাতে আসার কথা ছিল, যেহেতু বিকেলেই চলে এসেছি, যার কারণে বেশি কিছু অর্ডার করা হয়নি। তো আমরা খাবারের জন্য ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের খাবার। তো চলে এসেছে, এটা হচ্ছে স্যালমন মাছ, এটা হচ্ছে এটার সাথে ভাত ছিল, সাদা ভাত, আর হচ্ছে বয়েল ভেজিটেবলস ছিল কিছু, ব্রোকলি, ক্যারট, তারপর হচ্ছে ফ্রায়েড চিকেন। ফ্রায়েড চিকেনটা অনেক মজা ছিল, আমরা সবাই যেহেতু ফুল ছিলাম বেশি খেতে পারিনি, আরও চিকেন অর্ডার করা হয়েছিল। তারপর আমরা এসেছি, একটু এটার পাশে একটা গেম ছিল ছোট বাচ্চাদের জন্য, তো ওখানে একটু ওদেরকে নিয়ে আমি ছিলাম কিছুক্ষণ সময়। তো কিছুক্ষণ সময় এখানে ছিলাম, তারপর চলে গিয়েছি, কারণ আমার বাসায় মেহমান আসবে। বাসায় মেহমান আসার জন্য আমার কিছু রেডি করতে হচ্ছিল, সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো তোমরা কী ধরনের ভিডিও চাও আমাকে তোমরা কমেন্টে লিখো, আমি চেষ্টা করব ওরকম ধরনের ভিডিও করার জন্য, কারণ হচ্ছে অনেকদিন ধরে ভিডিও তেমন একটা করা হয় না। তো আমি বুঝতেছি না তোমরা কেমন টাইপের ভিডিও চাও। তো আমরা পরের দিন চলে গেছি গেলাং। তো আমাকে একটা আপু প্রশ্ন করেছিলে, আপু রিজনেবল প্রাইজের মার্কেট আমাদেরকে দেখাও। তো রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা যদি চাও সেটা হচ্ছে গেলাং। গেলাং এই মার্কেটটা অনেক ভালো এবং খুবই ফ্রেশ সব কিছু পাওয়া যায়। তো এটা হচ্ছে গেলাং বাজার, এখানে যেটা বললাম সবই পাওয়া যায়। আমার বাসা থেকে একটু দূর, তারপরে এসেছি যেহেতু মেহমান আসবে, আর এখান থেকে নিয়েছিলাম আজকে ক্র্যাব, দেন হচ্ছে প্রন নিয়েছিলাম, মাছ, বড় মাছ নিয়েছিলাম। এখানে সব কিছুই ভালো পাওয়া যায়, আর আমি চেষ্টা করি তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো দেওয়ার জন্য। তোমরা আমাকে আরও বলতে পারো তোমরা কীরকম ভিডিও চাও, তো আমি চেষ্টা করব তোমাদের জন্য ভিডিওগুলো করার। তো এই মার্কেটটা, এখানে খাবারের জিনিসও পাওয়া যায়, অনেক বড় মার্কেট এটা, এখানে সব কিছু পাওয়া যায়। তো তোমরা যদি জোরং ইস্ট থেকে আসতে চাও এখানে গ্রিন লাইনে তোমরা আসতে পারো। তো আমরা ট্যাক্সি দিয়ে আসি, কারণ আমাদের জন্য একটু তাড়াতাড়ি দরকার ছিল, যেহেতু সাইরা যারবার স্কুল ছিল, যার কারণে আমরা ট্যাক্সি দিয়ে এসেছি একটু তাড়াতাড়ির জন্য। তো এই তো আমি সব কিছু একটু গুছিয়ে নিব, তারপরের দিন রান্নাবাড়ার আয়োজন করছি, তাড়াতাড়ির মধ্যে যাই পেরেছি। এটা হচ্ছে, এখানে হচ্ছে পুঁইশাক, আলু, বেগুন, সিম দিয়ে, আমি এখানে দিয়েছি চিংড়ি মাছ, আর এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে সুন্দর করে আমি এখানে দিয়ে দেবো হলুদ আর মরিচ আর লবণ।
আর বেশি মশলা দেব না, এটা হচ্ছে শুটকি শিরা। এটা সবাই যারা সিলেট থাকে এটা তারা ভালো করেই জানে। তোমার আন্টিরা যেহেতু সিলেটি তো ওরা এটা খুব এনজয় করবে আমি জানি। তো এটা করেছি, তো আমি নাড়াচাড়া করে একটু জাস্ট কষিয়ে তারপর এখানে দিয়ে দেব শুটকি শিরাটা, যে শুটকিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। যদিও এখানে আমি সিলেটের ওই শুটকিটা পাইনি, এখানে আমি দিয়েছি এখানে যে বড় মাছ ইকান কুড়াও, ইকান কুড়াও শুটকিটা দিয়ে আমি এই শুটকি শিরাটা রান্না করেছি। তো আমি শুটকিটা সিদ্ধ করা পানি সহ শুটকিটা এখানে দিয়ে দিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে রান্না করে ফেলব। এটা অনেক সুস্বাদু একটা খাবার, অনেক মজার একটা খাবার। এটা পুরোটাই তেল ছাড়া রান্না করে এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো আমি এখানে লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি মরিচ। এখানে যেহেতু ওরা নাগা মরিচটা দেয়, আমার কাছে নাগা মরিচ ছিল না, আমি এখানে সিম্পল মরিচটাই দিয়েছি। আর এটা হচ্ছে জর্দা রান্না করার জন্য, এখানে আমি পানি বসিয়েছি, কিছুক্ষণের মধ্যে জর্দাটা রান্না করে ফেলব। তো এখানে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিল, ভাজা মাছ দেন হচ্ছে খিচুড়িটা করেছি, কারণ বৃষ্টির দিনে খিচুড়িটা অনেক মজা। আর এটা শুটকি শিরা, আর এখানে হচ্ছে মাটন, আমি ম্যারিনেট করে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর ওরা ওয়েট করছিল যে কখন আসবে ওর নানু আর আন্টি। তো আমার মাটন কারিটাও হয়ে গেছে, মোটামুটি সব রান্না করা শেষ। আমি যেটা করেছি লোটা শুটকিটাও রান্না করেছি। তারপর ওয়েদারটা ছিল একটু মেঘলা, বৃষ্টি হচ্ছিল বাইরে, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির দিনে তো খিচুড়ি একদম জমে যাবে, তাই না? তো ভাবলাম যে খিচুড়িটাই রান্না করি, সাদা ভাত রান্না করি। আর পোলাওটা আসলে রান্না করিনি যেহেতু খিচুড়ি ছিল, আর এই তো বেবিদের জন্য ছিল এখানে ফ্রাইড চিকেন। আর হচ্ছে পাস্তা ছিল, কিছু বিস্কিট রেখেছি, রাইস বিস্কুট, কোকোনাট বিস্কিট, আর কিছু চকলেট ছিল, কিছু ফ্রুট ছিল। কারণ আমার বাবা সোনাটা হচ্ছে আদিয়ান, ও গ্রেপস খুব লাইক করে, তো ওরা চলে এসেছে। I bet I can make you say black. How many colors are there in a Singapore flag? Oven. How many colors? Red and white. তো আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, আর আমরা গল্প শুরু করে দিয়েছি, ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। আসলে গল্প একসঙ্গে হলে অনেক মজা লাগে অনেক, যে এতদিন পরে একসঙ্গে। তো এই তো আজকের আয়োজন কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।